MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। একের পর প্রত্যেক দিন একজন একজন করে মারা যাচ্ছে, একদম সরকার উদাসীন। পিলিদা মুন, গত 10 বছর ধরে আমি কথা শুনছি, আমিও বহু জায়গায় ডেঙ্গি দেখতে গেছি, এখানে মারা গেছে, শিলিগুড়ি থেকে আরম্ভ কলকাতা, কিন্তু এই সরকার কখনো গুরুত্ব দেয়নি, আজকে হাতের বাইরে চলে যাচ্ছে। কখনো করোনার ভয়, কখনো রাজনীতি উত্থান পতন, কখনো নির্বাচন করতে গিয়ে সরকার ওতেই ব্যস্ত ছিল। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, ডেঙ্গি কেন হচ্ছে তার পিছন খোঁজা, এটা কখনো সরকার করেনি। যখন ঘটনা ঘটেছে কিছু স্টেটমেন্ট দিয়ে জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা, এখনও ববি হাফিং সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় শহরে দেখুন, ডাস্টবিন থেকে ময়লা ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে গেছে, পাশ দিয়ে হাঁটা যায় না, ঠিকমতো ময়লা তোলা হয় না, পুরো শহরই আস্তে আস্তে ডাস্টবিন হয়ে যাচ্ছে। তো সরকার এটা গুরুত্ব দেওয়া উচিত, তা নাহলে কী আছে, যেভাবে ছড়াচ্ছে আজকে যারা বলছেন কিছুই নেই, তাদের পার্টির নেতারা মারা যাচ্ছেন, একটা হসপিটালের সুপার মারা গেছেন, কিন্তু করোনাতেও ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে। সরকার যদি বাস্তব পরিস্থিতি স্বীকার না করে, তাহলে তো তার জন্য কোনো চেষ্টা করবো না। দাদা, কালকে প্রধানমন্ত্রী সিএ নিয়ে সিএ আগু হবে এমনটাই বলেছিল, আজকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী নদিয়ায় গিয়েছেন, সেখানেও সিএ নিয়ে তিনি বিরোধিতা করবেন। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যদি সিএ শুরু হয়, এই যে উগ্রপন্থী ধরা পড়ছে টেররিস্টরা, শুধু বাংলার থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, এই যে কারখানা তৈরি করেছেন টেররিস্ট তৈরি করা, এগুলো বন্ধ হয়ে যাবে, আর এরাই ওদেরকে ভোট দিয়ে জেতায়। ভোটের সময় এবং ভোটের পরে যে উৎপাত হয়েছে বিধানসভা ভোটের পরে, এরাই যুক্ত ছিল সিএর বিরুদ্ধে আন্দোলনের যে আগুন জ্বালানো হয়েছে সারা বাংলাব্যাপী, এরাই করেছে। এই বিদেশ থেকে আসা অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীরা পশ্চিমবাংলাকে লুটে খাচ্ছে, কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা, এমনকি আবাস যোজনা, এমনকি শৌচালয়ের টাকা, এবং সেটাও খেয়ে নিচ্ছে, লোন থেকে আরম্ভ করে কিষাণ সম্মান নিধি সব নিয়ে নিচ্ছে। এই যে লক্ষ লক্ষ ও রেশন কার্ড বাতিল হচ্ছে, জব কার্ড, এগুলোর সুবিধা ওরা নিয়ে নিচ্ছে, পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের স্বার্থে এটা দরকার আছে হওয়া, মমতা ব্যানার্জি তার বিরোধিতা করছেন, তাই আধার কার্ডের বিরোধিতা প্রথম থেকে উনি করে এসছেন, যাতে এরা ধরা না পড়ে, কারণ এরা ধরা পড়ে গেলে টিএমসি আর জিততে পারবে না। এরা যদি পশ্চিমবাংলার বাইরে চলে যায়, এদের যে নাগরিকত্ব চলে যায়, টিএমসি বাংলায় জিততে পারবে না। দাদা, এক ডিএ মামলাতে হাইকোর্টের রায়কে অবমাননা করেছে রাজ্য, এই ফের নিয়ে সরব হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা নাকি বিক্ষোভ দেখাবে, কি বলবো? দেখুন, ডিএ নিয়ে বারবার কোর্টে যাচ্ছে, কোর্ট বলে দিয়েছে এটা অধিকার কর্মচারীদের দিতেই হবে, কিন্তু টাকা দেবেন না, সেই টাকা পার্টির লোকেদের পেছনে খরচা করবেন, ভোট কেনার জন্য খরচা করবেন, তাই এদিক ওদিক রাস্তা খুঁজছেন, বিভিন্ন কোর্টে গিয়ে আটকাবার চেষ্টা করছেন, কিন্তু এটা পারেন না করতে, একদিন একদিন দিতেই হবে, তখন সরকারের হাঁড়ি চাপবে না। আর এই ধরনের মানে দায়িত্ব থেকে এড়িয়ে গিয়ে কেবল চালাকি দিয়ে, ভাঁওতা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে ভোট জেতা, আর তার ফলে পশ্চিমবাংলায় এই দুরবস্থা তৈরি হয়েছে। এখন দেখুন, চাকরি প্রার্থীরা যেমনভাবে রাস্তার ধারে বসে আছেন, এবার কর্মচারীরা যদি রাস্তার ধারে বসেন, ধর্না দেন, ধর্মঘট করেন, পশ্চিমবাংলা চলবে কি? আর এই অচলাবস্থার দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে। নদিয়ায় কেন, বাড়িতে ডেকে ওনাকে ফোঁটা দিয়ে ওনার সঙ্গে গল্প করতেই পারে, সবাই জানে উনি টিএমসিতে গেছেন, লুকিয়ে কেন করছেন? ওনাকে পাগল সাজানো হচ্ছে, উনি কখনো টিএমসি বলছেন, কখনো বিজেপি বলছেন, এসবই আইনের ফাঁক থেকে বলে যাওয়ার জন্য। ওনাকে আর ইয়ের কমিটির চেয়ারম্যান করা হয়েছিল বিধানসভায়, কেন দেখানো হচ্ছে উনি বিরোধী দলে আছেন? তো মানুষ সবই জানে ভেতরে কী আছে, ঘোমটার ভিতরে খ্যামটা নাচ করার দরকার নেই, প্রকাশ্যে করুন না, আপনারা কোনো নিয়ম নীতি সংবিধান মানেনি না, সবাই জানে এটা, সেই জন্য গায়ের জোর আছে, করে নিচ্ছেন, করুন। দাদা, আপনি কি মনে করেন মুকুল রায়কে আপনাদের দলে পাঠানো হয়েছিল আপনাদের অন্দরের খবর নেওয়ার জন্য? জানি না, হতেও পারে, কী হয়েছে না হয়েছে সেটা তো ইতিহাস হয়ে গেছে। মুকুল রায় মুকুল রায়, আমরাও তার সম্বন্ধে জানতাম, হয়তো তাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি। বুঝি দাদা, নদিয়াতে মুখ্যমন্ত্রী 3 দিন সভা, মতুয়া ভোট পেতে নড়িয়া মমতা সভা করছে, কি মনে হয়? মনে হয় নয়, যারা বাংলার কিছু কোর গ্রুপ, মতুয়া সম্প্রদায়, এদিকে আদিবাসী সম্প্রদায়, জঙ্গলমহলের পুরো উপজাতি, উত্তর বাংলার যারা পূর্ব বাংলার লোক, মতুয়া, নমঃশূদ্র এবং আদিবাসী, তারা এরা এতদিন বঞ্চিত হয়ে এসছে টিএমসির দ্বারা। মমতা ব্যানার্জি খালি প্রতিশ্রুতি দিয়েছেন, কিছু করেননি, তাই আস্তে আস্তে এরা সরে গেছে। এর আগে সিপিএমের সঙ্গে ওরা ছিল, সেখান থেকেও ধোকা হয়েছে, আজ তারা বিজেপিকে বিশ্বাস করেছে, মোদীকে বিশ্বাস করেছে, তাই বাংলায় এরা আমাদের ভোটার, এখন আমাদের সঙ্গে আছে।
তাদের প্রত্যেকটি সমস্যা নিয়ে বিজেপি চিন্তা করছে, সেটা সমাধানের চেষ্টা করছে। কেন্দ্র সরকার অনেকগুলি ঘোষণা করেছেন, বাকি আগামী দিনে যে ক্ষমতায় না এলে সব সমস্যার সমাধান করতে পারবো না, বা তাদের যেটা দাবি পূরণ করতে পারবো না, তাই তারা আমাদেরকে বারবার ভোট দিয়েছেন, আগামী দিনেও দেবে। কালকে তৃণমূলের এক মন্ত্রী নেতা বলেছেন যে কাটমানি খাওয়া চলবে না, এখন বলে কি হবে, অভ্যাস হয়ে গেছে, মদ খেতে খেতে যদি সে এডিক্টেড হয়ে যায় তখন মদ ছাড়ানো খুব মুশকিল। এ তো মদের চেয়েও ভয়ঙ্কর নেশা, কাটমানির নেশা, এটা ছাড়ানো মুশকিল আছে। তো পার্টির সঙ্গে ক্ষমতা থেকে যাবে তখন এই নেশা যাবে। দাদা, সরকারের রাজস্ব বাড়ানোর জন্য মদের দোকান বেশি করে খোলা হবে বলে জানানো হয়েছে। রাজস্বের জন্য মদের আগেই অনেক লাইসেন্স দেওয়া হয়েছিল, ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে, কারণ এই সরকারের কেবল আবগারি ডিপার্টমেন্টেই তাদের যে টার্গেট থাকে রেভিনিউ সেটা পুরো হয়, বাকি কোথাও হয় না। কম্পার সেল হয়েছে মদ, সবাইকে বলছে মদ খান। এক সময় এই কি বলে ভর্তুকি দেওয়ার জন্য দিদিমণি লোককে বলেছিলেন সিগারেট খান বেশি করে, তাতে সরকারের রেভিনিউ আসবে, এখন বলছেন মদ খান। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কী হবে, সব মাতাল হবে, রাস্তায় গড়াগড়ি দেবে, বাংলা কোথায় যাবে? এইভাবে কোনো প্রশাসক সমাজকে নেশার দিকে ঠেলে দিতে পারে না। অযোগ্য প্রশাসকই এটা করে, কেবল পয়সার জন্য রেভিনিউ আনতে পারছেন না। সরকার যেখান থেকে ট্যাক্স পাবে তার পার্টির লোকেরা লুট করে খেয়ে নিচ্ছে, তাই পুলিশকে লেলি দিচ্ছেন রাস্তায়, ধরলে বাইক ধরো, এই ধরো, তাদের কাছ থেকে তোলো, পুলিশ তো এখন তোলা বাই সবচেয়ে বড়, মানুষ একদম এর থেকে পরিত্রাহী চাইছে।